বিদ্যালয় স্তরে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিযোগিতা কলা উৎসব নৃত্যকলা সঙ্গীত চিত্রকলা সহ মোট দশটি ইভেন্টে জেলা রাজ্য জাতীয় এই তিনটি স্তরে প্রতিযোগিতা হয় পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন দ্বারা আয়োজিত কলা উৎসব দু রাজ্য স্তরের দুই দিনের প্রতিযোগিতাটি সম্পন্ন হল কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে গত তিরিশে নভেম্বর যার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরুলিয়া জেলার থেকে জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়া পনেরো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে পুরুলিয়া জেলা মোট তিনটি পুরস্কার পায় লোকনৃত্য বালিকা বিভাগে বিহু নাচ নেচে প্রথম হয় নপাড়া হাই স্কুলের ছাত্রী কুয়েল হ্যামব্রম স্থানীয় খেলনা ও খেলার সামগ্রী তৈরি বালক বিভাগে পাতার তৈরি ঘোং তৈরি করে প্রথম হয় নপাড়া হাই স্কুলের ছাত্র রাহুল হ্যামব্রম লোকনৃত্য বালক বিভাগে ছৌ নাচ নেচে দ্বিতীয় হয় বাড়ি শশীভূষণ হাই স্কুলের ছাত্র সুনীল মাঝি এছাড়াও ধ্রুপদী নৃত্যে বালক বিভাগে হাই স্কুলের ছাত্র রুদ্রজিৎ নেচে রাজ্য স্তরের শেষ আটজন প্রতিযোগীর মধ্যে বিচারক তথা বিখ্যাত নৃত্যশিল্পী শিল্পী অলোকানন্দ রায়ের প্রশংসা কুড়ায় জাতীয় স্তরের প্রতিযোগিতাটি ভুবনেশ্বর বছর অনুষ্ঠিত হবে ডিসেম্বরে এতে রাজ্যের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নপাড়া হাই স্কুলের কুহেল হ্যামব্রম ও রাহুল হ্যামব্রম নিজের শিক্ষার্থীদের এমন সাফল্যে স্বভাবতই খুশি নপাড়া হাইস্কুলের শিক্ষক থেকে শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতা থেকে ফেরার পর নপাড়া হাইস্কুলের পক্ষ থেকে দুই কৃতীকে সংবর্ধনা দেওয়া হয়